আমাকে দেখে তোমরা হয়ে গেছো ফিদা বন্ধুরা চলে এসেছি আমি দীঘা খাচ্ছি অক্টোবাস কালকে প্রথম খাচ্ছি দীঘা প্রথমে অক্টোবাস খেলাম তবে পম্পের নয় জানি সাঁকড়াটি নমস্কার বন্ধুরা, ভোর ভোর বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে। এখনও ঠিক মতো সকাল হয়নি, আমাদের একদম ভোরে ট্রেন আছে, ওই জন্য আমরা অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি সান্ত্রাগাছি স্টেশনে। আমরা রামরায়াতলা স্টেশন থেকে টিকিট কেটেছি দীঘা লোকালে। আমরা তারপরে একটা লোকাল ধরে আমরা সান্ত্রাগাছি জংশনে চলে এসেছি। আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, দীঘা লোকালের ট্রেন। তো তোমরা ভিডিওতে সঙ্গে থেকো, আমি তোমাদের পুরো ডিটেলসে সব বলে দেবো, কীরকম পরে আমি যাচ্ছি না যাচ্ছি, কোন হোটেলে উঠবো না উঠবো সব তথ্য তোমাদের আমি জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখো। ভোর থেকে সকাল হতে চললো আর আমাদের ট্রেন তো চলেই এসেছে, দেখতে পাচ্ছ 6টা 10 টাইম দিয়েছে আমাদের ট্রেনের। আর এখন সবে 6টা বেজেছে, 10 মিনিট বাকি আছে এখনও। তো আমরা একটু পরেই উঠে পড়বো ট্রেনেতে। তো ট্রেনে উঠে আমরা সোজা দীঘা চলে যাব। তো তোমাদের পুরো ভিডিওটার সঙ্গে থাকতে বলছি, জার্নিটা কীরকম হবে তোমরা আমি যেমন উপভোগ করবো তোমাদের উপভোগ করাবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকাল হতেই চলে এসছে চা। আমরা কাকার থেকে চা কিনে নিয়েছি, এ দেখে নাও সব চা খাওয়া হচ্ছে আমাদের। এই যে চা আর বিস্কুট, চা খেতে খেতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সুতরাং চা খাবো আর দীঘা যাবো। বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল ওই সবে, এখন বাজে 6টা 12। 6টা 12 ট্রেন ছেড়ে দিয়েছে, 6টা 10 টাইম ছিল কিন্তু 6টা 12, 2 মিনিট লেট হয়েছে শুধু। বন্ধুরা এই চলে এসেছি মেচেদার চপ, দেখতে পাচ্ছ চপের সাইজটা আমি আপনাদের দেখাচ্ছি, চপের সাইজটা একবার দেখে নিন। এই হচ্ছে চপের সাইজ, তিনটের দাম 20 টাকা। মেচেদার এই বিখ্যাত চপ। বন্ধুরা এই যে এই ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। ভিড়টি দেখুন খালি, এই তাম্রলিপ্ত ছাড়ার পর তারপরে আমাদের ট্রেনটি ছাড়বে, দেখে নিন। এই হলো দীঘা স্টেশন বন্ধুরা। বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, যেখান থেকে সামনে আছে মাত্র 10 মিনিট রাস্তা। হোটেল রামকৃষ্ণ গেস্টিং আমাদের হোটেলের নাম। আমরা
এখন যাচ্ছি সেখানেই। চলো হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের হোটেলটা কীরকম আছে, পুরো ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, এর হচ্ছে আমাদের হোটেল শ্রীরামকৃষ্ণ গেস্ট ইন, এসি নন এসি সব আছে। চলো এবার ভেতরে ঢোকা যাক তোমরা দেখে না হোটেলটা। চলো বন্ধুরা এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমি যে হোটেলে এসেছি তার রুমটা। এই হলো তার রুম, 505 নম্বর রুম। এই হলো রুম, দেখে নাও বন্ধুরা তোমরা, খুব সুন্দর রুমটা আছে, বেশ বড় রুমটা আছে। এখানে একটা টিভি আছে, এখানে বেড আছে, 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে একটা আয়না আছে, এখানে জানলা আছে, বাইরের ভিউটা অসাধারণ, বাইরের ভিউটা দেখো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি জানলার মাঝখান দিয়ে। এদিকে আর একটা জানলা আছে, এই যে এদিকেও ভিউটা খুব সুন্দর। রুমটা বেশ মোটামুটি ভালোই দিয়েছে। আর এখানে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো বাথরুম, শাওয়ার, এখানে একটা বেসিন আছে, এই যে কোমোড আছে, ফ্ল্যাশ, মোটামুটি খুব ভালোই দিয়েছে রুমটা। আমি ভিডিওর ডেসক্রিপশানে হোটেলের নাম্বার, হোটেলের নাম সব কিছু দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা, দেখে নাও কি সুন্দর ভিউ, আর আলাদাই ফিলিংস কাজ করবে বন্ধুরা। দীঘা আসলে সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছ, বহু মানুষের ভিড় আছে, দেখো বন্ধুরা প্রচুর মানুষ এসেছে চান করতে এই সময়তে, আলাদাই ফিলিংস কাজ করবে। যারা সমুদ্রে প্রেমী মানুষ তাদের জন্য তো আলাদাই, আলাদা করে কিছু বলার নেই। একদিনের ছুটিতে তোমরা চলে আসতে পারো দীঘাতে, অনেক হোটেল আছে এখানে, অ্যাভেলেবেল হোটেল আছে, কোনো অসুবিধে হবে না, চলে আসতে পারো। আর একটা কী বলবো, একটা উইকেন্ড থেকে তোমরা চলে আসো, এতে একদিন সময় কাটিয়ে যাও, তোমাদের খুব ভালো লাগবে। এখন খুব জোরে জোরে ঢেউ আসছে বন্ধুরা, তোমাদের দেখে নাও প্রচুর মানুষের ভিড় হয়েছে এখন এই দীঘাতে। এরপরে প্রচুর গরম পড়ে যাবে, আর হয়তো মানুষ তেমন আসবে না গরমে, এখনই পা খালি পায়ে যেহেতু এসেছি পা পুরো জ্বলে যাচ্ছে একদম, কারণ খালি পা ছাড়া আসতে পারবো না। আর আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি সমুদ্র থেকে, কারণ ফোনটাকে বাঁচাতে হবে ওই জন্য, অনেকটা দূরে আমি দাঁড়িয়ে আছি সেইখানে সমুদ্র, আমি দাঁড়িয়ে আছি এইখানে। আমার বন্ধুরা আমার সব চান করতে হচ্ছে, আমি এখনও চান করছি, একটু করে আমিও নামবো চান করতে বন্ধুরা। তো দেরি না করে তোমরাও চলে আসো তোমাদের পার্টনারের সাথে, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, তোমাদের ফ্যামিলিদের সাথে, একদিন অন্তত কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। প্রকৃতির একটা আলাদাই দৃশ্য বন্ধুরা, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যারা সমুদ্রপ্রেমী মানুষ অনেকে আছে, পাহাড়প্রেমী অনেকে সমুদ্রপ্রেমী, তারা অবশ্যই দীঘা পুরী এইসব জায়গাতে গেলে অবশ্যই তাদের ভালো লাগে। আমারও খুব ভালো লাগে দীঘাতে আসতে। এখন প্রচণ্ড ভিড়ও আছে, এই দুপুরের টাইমে প্রচণ্ড ভিড়ও আছে এই সময়তে, দেখে নাও কত লোক চান করতে নেমেছে এখন, প্রচুর লোক এখন চান করতে নেমেছে বন্ধুরা, দেখে নাও তোমরা।